ইসলামিক টিভি টোয়েন্টি আলোকিত জীবনের পথ আমি যদি সারা জীবন নম্র ফ্রাউনের জীবন জীবনযাপন করি আর যদি মরণের সময় আমার মৃত্যুটা বাইজিদ বোস্তামির মতো মৃত্যু কামনা করি তাহলে সেটা কি কখনো সম্ভব বলেন। আমি যদি বাইজিদ বস্তামির মতো আমার জীবনটা কি গুণার পথ থেকে ফিরিয়ে রাখতে পারি তাহলে দেখা যাবে আমি মৃত্যুর পরে আপনি মৃত্যুর পরে যেই আসমানের দরজা থেকে আপনার জন্য রিজিক আসতো ওই দরজা আপনার জন্য কাንতে থাকবে যেই জায়গায় বসে আপনি বন্দি করতে ওই জায়গাটা আপনার জন্য কাንতে থাকবে আসমান কাንতে থাকবে নবীজি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে যাচ্ছিলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে কেন জানা যায় আসলেন নবীজি বললেন এই সা'দ রাদিয়াল্লাহু তাআলা হুন জানা যায় এত বেশি ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে যে আমার পুরো পাঁচ জমিনে রাখার মত কোনো জায়গা নাই নবীজি তাকে জানাজা দিলেন দাপন করলেন তিন দিন পরে নবীজি বললেন নবীজি কিছু পর কিছুদিন পরে স্বপ্নে দেখলেন এবং নবীজি বললেন এই সাদরাদি আল্লাহ তালা আনহুর মৃত্যুতে আল্লাহ আসমান তিন দিন পর্যন্ত কেঁদেছে তিন দিন পর্যন্ত কেঁদেছে আপনার আমার মৃত্যু কি সেরকম হবে সেটা কি করতে পেরেছি করি নাই করতে পারিনি তো আমার ভাইয়েরা এই জন্য জীবনটাকে সাজান গুনার পথ ছেড়ে দেন যখনই গুনার পথে হাত বাড়াবে তখনই মনে করবে পিছন থেকে আল্লাহ আমারে ডাক দিচ্ছে পিছন থেকে আল্লাহ আমাকে ডাকছে আর বলছেন

এমন সুন্দর করে তোরে আমি সাজালাম আমি সৌন্দর্য দিলাম আমি তোকে আমার মনের মতো করে সাজালাম চোখ দিলাম শুধু সৃষ্টি করি নাই সুবিন্যস্ত করেছি সুষম করেছি সুগঠিত করেছি আর সেই তুই আজ আমার দরজা ছেড়ে দিয়েছ আমি তোর জন্যে দরজা খুলে রেখেছি আর তুই আমার দরজা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছ যে কারণে আমার পথ ছিল শয়তানের পথ গুণার পথ বেছে নিয়েছ আয় 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 গুনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ আমি তো মাফ করতে করতে ক্লান্ত হই নাই আয় 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 আমার কাছে যদি আমার দরজায় আসতে পারো তাহলে তোর জীবনের পিছনের সবগুলো গুনা আমি মুছে আমরা তো ভুলেই চলছি ভুলের পথেই চলছি আরে আমরা ভুলে গেছি মৃত্যুকে ভুলে গেছি গুনাকে গুণাকে ন্যাক মনে করে করতেছি প্রিয় যে যেকোনো সময় ডাক আসতে পারে আপনার আমার ডাক আসলে আর রক্ষা নাই কোনো পরিচয় দেওয়া যাবে না মৃত্যু থেকে পালাও যত মৃত্যু তোমার ধর বেঘিরি শুধু কাশ পানে বন্ধু যদি লাগিয়ে পৃথিবী ধ্বংস করার জন্য কত উন্নত দেশ অস্ত্র বানিয়ে বসে আছে কিন্তু মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচার জন্য কোনো কোনো গ্রহ গিয়ে গ্রহে গিয়ে পালিয়ে বাঁচার জন্য কোনো যন্ত্র কি কেউ বানাতে পেরেছে আহা বানাতে পারিনি সবার কাছে মৃত্যু আসবে আসবেই আসবে কিন্তু কখন যে আসবে সে খবর কিন্তু কেউ জানেন না কেউ জানেন না আল্লাহ বলছে যে ফেরো সবকিছু ফেলে রেখে শূন্য আমার কাছে আসবে নবীজি বলছে ন্যাকামল ছাড়া কিছু আনতে পারবে না সুতরাং এখন থামতে হবে অনেক হয়েছে অনেক হয়েছে থামতে হবে এখন হজরত ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাইয়ের কাছে এক যুবক এসে বললেন রুজুর গুণা করতেও ভালো লাগে আর এই গুনার জন্য ভয়ও হয় কিন্তু ন্যাক করতে ভালো লাগে না আমাকে এমন একটা পথ বাতলিয়ে দেন যে আমি টুকটাক গুণা করলেও আমি জান্নাতে যেতে পারবো মাপ তো আল্লাহর দেখেন খুব কৌশলী হয় হজরত ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহি আলাই বললেন যে তোমাকে আমি চারটি পরামর্শ দিতে পারি কয়েকটি পরামর্শ দিতে পারি এক এক হলো এক হলো তুমি এমন জায়গায় লুকিয়ে গুণা করবে যেখানে আল্লাহ তোমাকে দেখবেন না এমন একটা জায়গায় গিয়ে তুমি গুণা করল দুই হলো খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি কথাগুলো আমার হৃদয় থেকে বের হচ্ছে আমি জানি না কথাগুলো আপনারা খেলার ছলে নিচ্ছেন কিনা না অনেক দামি কথা আমরা ওয়াজ শুনি কিন্তু এই ওয়াজ আমাদের জীবনকে বদলে দিতে পারে না কারণ হলো এই ওয়াজ আমরা বাড়িতে নিয়ে যাই না এই মাঠেই রেখে যাই আরে ভাই জীবন বদলানোর জন্য বস্তা ভরা ওয়াজ লাগে না একটা লাইনই মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট এই জন্য ভিতরে লাগান ভিতরে লাগান ওয়াজটা ভিতরে লাগান এক তুমি এমন জায়গায় বসে করবা যেখানে আল্লাহ না দেখে তোমাকে দুই হলো তুমি আল্লাহরে বলবে তুমি তো তার রিজিক খাও তুমি তার বাতাস ব্যবহার করো তার পানি ব্যবহার করো সবকিছু তুমি তারে বলবে যে আমি তোমার রিজুক খাবো না আর তোমার বন্দিগিও করব না যাও খালাজ তোমার পথে তুমি আমার পথে আমি এটা কি পারবা যদি পারো তাইলে এই পরামর্শ তিন নম্বর হলো যে এই আচমান এবং জমিনের রাজাধিরাজ সম্রাট হলেন আল্লাহ আল্লাহ সেরা কেও নেই মাবুদ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি অক্ষয় তিনি অবয় তিনি তন্ময় তিনি स्थाई জরে বলো সুবহান সুতরাং তার রাজত্বের বাইরে কোথাও গিয়ে যদি তুমি গুণা করতে পারো তাহলে সেই চেষ্টা করে দেখো এখন তার রাজত্বের সীমানার বাইরে যাওয়া কি সম্ভব কারো পক্ষে তারপরে চার হলো গুনার কারণে যখন কেমতি দিন তোমাকে জাহান নামে নেমে ফেরেস তারা তখন তুমি খুব শক্ত করে দাঁড়িয়ে থেকো আর বললো যে আমি জাহার নামে যাবো না আমি জান্নাতে যাবো এই তিনটি কাজ যদি করতে পারো তাহলে তুমি গুণা কইরো যুবক কেঁদে ফেললেন আর বললেন হুজুর এই তিনটি কেমনে করবো এই তিনটি তো করা সম্ভব নয় হুজুর আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি আজ থেকে গুনাহের সব পথ ছেড়ে দিচ্ছি আমি তবা করছি আর কখনো গুনার পথে আমি পা বাড়াবো না আল্লাহ বলছেন যে তুমি যা করছো তোমার সারা জীবনের সব গুনার খাতা আমার কাছে আছে এক হলো এই গুনার সাক্ষী রাখছেন আল্লাহ চারজনকে সাক্ষী রাখছেন এক হলো আমল নামা আমল নামা আমাদের গুনার সাক্ষী দুই হলো এই যে ফেরেস্তা এই ফেরেস্তারা হলো গুনার সাক্ষী তিন হলো এই জমিন আমাদের গুণার সাক্ষী চার হলো আমাদের এই অঙ্গ সাক্ষী আল্লাহ তালা রাখছেন আসি প্রথমে আমল নামা দিন যখন সব মানুষ বিচারের জন্য উঠবেন এই পৃথিবীতে এখন যত মানুষ আছে মাটির নিচে মিশে আছে তার চেয়ে লাখো লাখ কোটি গুণ বেশি মানুষ ঠিক না বেঠি বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর বয়স হয়েছে চারশত পঞ্চাশ কোটি বছর একটা মানুষ যদি একশো বছর বাঁচে দুইশো বছর বাঁচে তাহলে চারশত পঞ্চাশ কোটি বছরে এই পৃথিবীতে কত মানুষ এসেছে কত মানুষ মরে মাটির নিচে মিশে গেছে এই মাটির নিচে মিশে থাকা সব মানুষগুলো কে ময়দানে উঠবে আরাফার ময়দানটা হবে কে মাঠ সবাই সেখানে উঠবে বিচারের জন্যে এমন হবে কিছু মানুষের ঘাম হাঁটু পর্যন্ত হবে কারো ঘাম কমর পর্যন্ত কারো ঘাম গলা পর্যন্ত সূর্যটা মাথার কাছে নেমে আসবে মানুষ কষ্টে থাকবে আর কষ্ট সহ্য করতে না পেরে সবাই দলে দলে চলে যাবে বাবা আদমের কাছে গিয়ে বলবে বাবা যত মানুষ এখানে উঠেছে সব হলো আপনার সন্তান আমরা তো সব আপনার পরিবারের লোক এক মানব মানবী থেকে এত মানুষ সব এসেছে আপনি তো আমাদের বাবা পিতা আপনি এখন আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলুন আল্লাহ যেন বিচার শুরু করে আর কষ্ট সইতে পারি না এবার গন্দম খাওয়ার কথা যখন মনে পড়বে তখন আদম আলাই সাল্লাম বলবেন চলে যাও তোমরা চলে যাও তোমরা আমার সন্তান ঠিকই কিন্তু আজ এই মহা বিচার শুরু করার অধিকার আমার নাই চলে আসবে লোকেরা এইস কাছে বলবেন আপনি আমাদের জন্য জন্যে সুপারিশ করুন বিচার শুরু করতে বলুন নো আলাই ওয়াসাল্লামের মনে পড়ে যাবে ছেলের জন্যে যে নৌকায় ওঠানোর জন্য সুপারিশ করেছিলেন তখন বলবে যাও যাও আজ এই মহা বিচার শুরু করার জন্য অনুরোধ করার অধিকার আমার নাই লোকেরা চলে আসবে আসবে সবাই চলে আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে আপনি তো মুসলিম মিল্লাতের পিতা আর কত কষ্ট তো সহ্য হয় না আপনি বিচার শুরু করতে বলুন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না না আজ এই বহা বিচার দিবসে বিচার শুরু করতে বলার সাহস আমার নাই সব নবীর কাছে যাবে কেওয়াল্লার আল্লাহর কাছে বিচার শুরু করতে বলার সাহস পাবে না সবাই সবার কাছ থেকে যখন ফিরে আসবে সবাই বলবে রব্বি নবসি রব্বি নবসি তখন একটা আওয়াজ আসবে কে যেন বলতেছে রব্বি উম্মতি রব্বি উম্মতি সবাই ছুটে যাবে তার কাছে কে রে পুরো মা জুড়ে সময় যখন rabbi nafsi rabbi নবসি করে কোন সে লোক যে nafsiর কথা ভুলে গিয়ে উম্মতের কথা বলে কে যে লোক সেই তো উম্মতের కర్ণানী তার কাছে গেলে বিদায় কোনো পথ পাওয়া যাবে কোনো পয়সা লাভ হবে লোকেরা সবাই চলে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলবে তোমরা অনেক পরে হলেও সঠিক লোকের কাছে এসেছো তখন নবীজি কি বলবেন বিচার শুরু করার জন্য আল্লাহ কি বলতে তখন নবীজি সেজদাই পড়ে যাবে আরো শের নিচে সেজদাই পড়ে যখন কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেবেন নবীকে সেজদার থেকে তোলার জন্য কান্না বন্ধ করার জন্য ওই ফেরেশতা এসে নবীজির দুই বাহুতে হাত ঢুকিয়ে দিয়ে নবীকে তুলে দাঁড় করাবে নবীকে তুলে যখন দাঁড় করাবে নবীজি আকাশের দিকে তাকাবে চোখের পানি দেখে তখন আল্লাহ বলবে আপনি কি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি তো অনেক কেঁদেছেন আজকালও আপনার চোখে পানি আজও কেন আপনি কাঁদেন নবীজি বলেছে যখন ফেরেশতা আমার বাহু ধরে আমাকে দার করাবে তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি তো জানো আমি কে আমার তুমি তো ভালো জানো তখন আমি বলবো আল্লাহ তুমি আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছো সেই অধিকার নিয়ে তোমার চৌকাঠে আমার মাথা রেখেছিলাম তোমার দুটো কুদরতি পায়ে আমার চোখের পানি ফেলেছি ও আল্লাহ আর কত দেরি এখন তুমি বিচার শুরু করো আল্লাহ তখন বলবে আমি আসব স্থাপন করা হবে। হবে চেয়ার আমি নেমে আসব। এবং আমি বিচার করব। নবীজি বলেছেন তখন আমি সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়ে যাব সাধারণ মানুষের কাতারে এসে যখন দাঁড়াবো একটু পরে বিকট একটি শব্দ পাবো শব্দ পেয়ে আমি আকাশের দিকে তাকিয়ে দেখব আসমান থেকে অনেক অনেক নেমে এসেছে হাজার হাজার সবাই শুধু আল্লাহর মহিমা গায় আল্লাহর তসবি পরে আল্লাহর প্রশংসা করে আমি তখন বলবো আমার আল্লাহ কি এসেছেন তখন ফেরেস্তারা বলবেন না তিনি আসবেন আমরা তার মহিমা ঘোষণা করতে করতে নেমে এসেছি আর সে আজিম থেকে নবীজি বলবেন এবার আমি কিছুক্ষণ পরে আবার একটা শব্দ শুনব তখন আমি বলবো এবার কি আমার আল্লাহ এসেছে তখন দেখব আগের চেয়ে গুণ বেশি ফেরেস্তা নেমে এসেছে তখন একটা আওয়াজ আসবে আল্লাহ বলবে আমি এসেছি আর সিংহাসন স্থাপন করা হয়েছে আমি এখন আমার বিচারক বসবো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই এতদিন পর্যন্ত কথা বলেছে আজ এখন আমি সবার জবান বন্ধ করে দিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে আর শুধু আমি একাই বলবো রবিজি বলেছেন তখন আমার এক উম্মাদ ডাকবে আল্লাহ সবের সবার আগে যে উম্মাদ আমার ডাক দেয়া হবে ওই উম্মাদ গিয়ে আল্লাহর সামনে ইজলাসের সামনে যখন দাঁড়াবে তখন ওইম্মাদের সামনে তার জীবনের নিরানব্বইটি ডায়রি তুলে ধরা হবে খুলে হবে এক একটা ডায়রির দৈর্ঘ্য প্রশ্ন হবে চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত হবে এক একটা ডায়রির দৈর্ঘ্য প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন বলবে একটা একটা করে পাথা উঠাও আর দেখো কোন কিছু বাদ পড়েছে কিনা কোন কিছু বেশি লেখা হয়েছে কিনা তখন ওই বান্দা কাঁদবে আর বলবে বালি একটা ছোট গুণাও তো বাদ পড়ে নাই একটা বড় গুণাও তো বাদ পড়ে না সব তো লেখা আছে একটা একটা করে যদি তুমি ধরো কেমন করে আমি এই গুড়ার থেকে তোমার কাছ থেকে পার পাবো আল্লাহ তখন গোসরাই ফেটে পড়বেন একটা বড়রা এসেছে তখন এই গোসরা থামানোর জন্য হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালা মোল নাম আল্লাহর সামনে তুলে ধরা হবে আল্লাহ তালা আলভো র আমলনামা দেখে আল্লাহ আ রব্ল আল আমিনের রাগ প্রশোভিত হবে আমার ভাইরা এই যে সাক্ষী আমাদের আমোলনামা নিরানব্বইটি ডায়েরিতে সব কিছু লিখে রাখা হবে সব কিছু কেয়াপাতের মাঠে দেখতে পাবেন আপনি আমি দেখতে পাবো একটা বড় সাক্ষী হলো আমোলনামা দুই নম্বর সাক্ষী হলো আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফেরেশতারা ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরা সব কিছু লিপিবদ্ধ করে রাখার জন্য সংরক্ষণ করে রাখার জন্য দুনিয়ার মধ্যে রয়েছে সম্মানিত লেখক বৃন্দ এই লেখক গন্তমার জীবনের সকল অপরাধের চিত্র তারা লিখে রাখছেন এই কেরামুর কাদেবে একটা গুড়া করে ফেললে মানুষ কামতে থাকে যতক্ষণ পর্যন্ত তবা না করে এই ফেরিস্তা কানতে থাকে আর বলতে থাকে আরে একটা ভালো কাজ কর এখনই তো অবাক কর আর গুনার দিকে পা মারাস না আমার ভাইয়েরা একজন আল্লাহর ওলি বলেছেন আল্লাহর নবীর উম্মতের মধ্যে এমন মানুষও যুগে যুগে চলে গেছে যাদের ২০ বছর চলে যেত বিশ বছর এই কেরাবন কাতিবিন একটা গুণা লেখার সুযোগ পেত না একটা না। অন্তর দিয়ে এই তোমার জীবনের আমার জীবনের শেষ রসিয়াত হতে পারে একজন আল্লাহ রি বলেছেন যে মানুষটি একদিন গুণামুক্ত অবস্থায় তার জীবন কাটালো সে যেন কোন একজন নবীর সাথে ওই দিনটি কাটানো হেটেই চলছি পথে হেঁটেই চলছি আল্লাহ বলছেন দুই নম্বর সাক্ষী হলো তোমার এই সব কিছু লিখে রাখছেন তিন নম্বর হলো দুই নম্বর হলো সব লিখে রাখছেন ফেরেশতারা তোমার কাজকর্ম এমন কি তুমি যেই শব্দটা মুখ থেকে বের করো সেই শব্দটা তারা লিখে রাখছে রেকর্ড করে রাখছেন মানুষ যখনই কোনো শব্দ মুখ থেকে উচ্চারিত করে মুখ থেকে শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে সেটা লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রাখার জন্যে সদা সর্বদা উপস্থিত থাকেন অদৃশ্য লিপিকরগণ এই অদৃশ্য লিপিকরগণ সাথে 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 মানুষের মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ রেকর্ড করে রাখে তিন নম্বর হলো এই জমিনের পিঠের উপরে বসে আপনার আমার জীবনে কি কি ঘটেছে জমিন একদিন আল্লাহর কাছে জবান বন্দি দিবে আল্লাহ জমিনের সাক্ষী নেবে তো হাত দিস আখবর আল্লাহব আল্লাহ বলবে তোমার পিঠের উপরে ওর জীবনে কি কি ঘটেছে কি কি সংগঠিত হয়েছে আমার কাছে জবানবন্দি দাও জমিন তখন আল্লাহর হুকুমে তার উপরে সংগঠিত সমস্ত ঘটনা আল্লাহর সামনে বয়ান করবে আল্লাহর সামনে জমিন বয়ান করে তার সামনে যখন সব বলবে তখন একটা শব্দ লুকানো আর কোনো পথ থাকবে না চার নম্বর হলো এই তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ তোমার গুণার সাক্ষী রয়েছে তুমি ভেবেছো ওরা তোমার বিপক্ষে দাঁড়াবে না আরে না না ওরা একদিন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে মা কমতুম দস্ত দেরো না আই সাহাদালাইকুম তুমি ভেবেছো তোমার হাত পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে না এটা ভেবে কিছুই তাদের কাছে লুকাও নাই সব কিছুর সাক্ষী তাদেরকে রেখেছো অথচ না এরা একদিন সব তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যেন কোন দিন সাক্ষ্য দেবে আমি যেই দিন তোমার কণ্ঠরুদ্ধ করে দেব তোমার বাক শক্তি আমি কেড়ে নেব কথা বলার শক্তি কেড়ে নেব তোমার মুখের মধ্যে যখন মোহর এঁটে দেব তোমার মুখ বন্ধ থাকবে তোমার অঙ্গ জবান তখন খোলা থাকবে তারা যখন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তখন তুমি তোমার এই কাছে জিজ্ঞেস করবে আরে একটু পড়লে কতবার পরিষ্কার ময়লা করতাম কত যত্ন করতাম জীবনের সাথে তোরাই মিশেছিলি কেউ যখন আমার কাছে ছিল না তোরাই ছিলি সেই তোরা আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ বল কেন সাক্ষ্য দিচ্ছো বল থেকে জীবনের সাথে মিশে থেকে তোরা আয় বিপক্ষে দাঁড়ালি কেন দাঁড়ালি বল আল্লাহ বলছে তখন তোমার চামড়া তোমার সাথে কথা বলবে চামড়া তোমার সাথে কথা বলবে আর বলবে ও কালু লিজুলুদিম লিমা শাহিদতুম আলাইনা সেদিন তোমার চামড়া তোমার চোখ তোমার তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আর তোমার চামড়া তোমার সাথে কথা বলবে আর বলবে আরে আর সব কিছুর আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছে এই সব কিছু আল্লাহকে বলে দিতে বাধ্য হয়েছি একদিন তোমরাই আল্লাহর কাছ থেকে গিয়েছিলে আর আজ তার কাছেই ফিরে এসেছ সুতরাং মাঝ পথে কেন তার পথ বলে শয়তানের পথে চলেছ নেকের পথ ছেড়ে দিয়ে গুনার পথে কেন চলেছ আস্ত তার কাছে চলে আসতেই হয়েছে এজন্যে আমার ভাইরা আজ এই গভীর রাতে শেষ মুহূর্তে যে মিনতি আমি করতে চাই আমরা জানি না কখন বিদায়ের চিঠি আসবে সুতরাং আজ এই দিনটাইকেই মনে করুন জীবনের শেষ দিন আজকে এই গুনার পথ ছেড়ে দিয়ে আজকের নেকের পথ ধরুন আজকের মৃত্যুকে স্মরণ করুন তাহলে এই নেক আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই নেকের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন ঠিক না বেটি নবীজি বলেছেন একটি মানুষকে যখন মৃত্যুর পরে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তিনটি জিনিস তাকে অনুসরণ করে এক হলো তার ন্যাক আমল তাকে অনুসরণ করে দুই হলো তার পরিবার পরিজন অনুসরণ করে তিন হলো তার সম্পদ অর্থবিত্ত তাকে অনুসরণ করে তাকে কবরে রেখে আত্মীয় স্বজন ফিরে আসে তাকে কবরে রেখে তার সহায় সম্পদ ফিরে আসে কিন্তু কবরে তার সাথে থেকে যায় শুধু তার ন্যাক আমো ইসলামিক টিভি টোয়েন্টি ফোর আলোকিত জীবনের পথ